فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فليصم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين بجدرشك رمضان شندها ندرشه بيكي شاهدوا جاناتشي أمر جاني رمضان মাস إبادة إماشي الله سبحانه وتعالى نانا রকম إبادة قرار সুযোগ সৃষ্টি করে দিয়েছেন ফলে মানুষ ফজর সালাতের পরে একটু বিশ্রাম করে নিজেদের জীবিকার তাগিদে কিছু সময় ব্যয় করে এরপরে আবার দেখা যায় সে সারা দিন এই যে সিয়াম পালন করছে এর মধ্য দিয়ে কিন্তু ইবাদতের মধ্যে আছে ইফতারের সময় এটা ইবাদতের আরেকটা প্রকার সারা দিন থাকতে হবে উপবাস ব্রতে এটাও ইবাদত আবার সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে সে ইফতার করবে এটাও ইবাদত তারপরে সে সালাদ পড়ল পাঁচ আক্ত লাইল করল এটাও ইবাদত এবং তারপরে সে সাহারি খেল সাহারি যেটা পরবর্তী সিয়ামের জন্য শরিয়াতে হুকুম দেওয়া হয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন তা সাহারো ফাইন্নাফি শাহুরে বারাকা তোমরা সাহারি খাও সাহুর খাও কারণ এর মধ্যে রয়েছে বারাকা এটাও বাদত তাহলে এর মধ্যে মানে আমরা অনেক ইবাদতের মধ্যে রয়েছি পাশাপাশি রয়েছে কোরআন তেলাওয়াত অধিক মাত্রায় ভালো ভালো কাজ করা দোয়া করা আধকার পড়া এবং দান খরা সাদাকা করা এতেকাফ করা অমরা করা ইত্যাদি তো এই যে ইবাদতের একটা গুরুত্বপূর্ণ কোর্স আমাদেরকে দেওয়া হলো দেখা যাচ্ছে যে আমাদের অনেক ভাই কিংবা বোনেরা জাগতিক কাজে ব্যস্ত বিশেষ করে নানা প্রকার বাহারি ইফতারের জন্য তারা ব্যস্ত আমরা যখন ঢাকা শহরের চকবাজার বনানী গুলশান উত্তরা বিভিন্ন জায়গা যাই দেখি যে মানুষ সারাদিন বসে বসে ইফতার তৈরি করে আরেক লোক সুদে ইফতার কেনে এবং আমরা যখন কোনো গৃহে যাই তখন দেখি আমাদের বোনেরা ইবাদত বাদ দিয়ে সারাদিন বসে বসে তিনি বিভিন্ন আইটেমের ইফতার তৈরি করেন হয়তো তার বাসায় মেহামান আসবে বা কারো বাসায় পাঠাবেন ইত্যাদি তো রমাদানের মূল লক্ষ্য কিন্তু এই বাহারি ইফতার করা বা ইফতার প্রস্তুত করা এটা নয় বরং রমাদানের মূল লক্ষ্য হচ্ছে যাতে আল্লাহর বান্দারা ইবাদতে ফোকাস করে টেন্সিভ ইবাদতের এই কোর্সটা তারা যেন করে ফেলে তারা যেন ইবাদতের নানামুখী যে মহাসুযোগ তৈরি হয়েছে সে সুযোগটা গ্রহণ করে তাহলে এটার সাথে সাংঘর্ষিক হলো নানা রকম খাবার দাবারে ব্যস্ত তৈরিতে ব্যস্ত থাকা অথবা খাবার খেতে ব্যস্ত থাকা খাবার খেতে আল্লাহ সাল্লা নিষেধ করেননি রাসুল সাল্লা সাল্লাম নিষেধ করেননি এবং ভালো খাবার খেতেও নিষেধ করা হয়নি কিন্তু একজন মানুষ তার মূল ফোকাস থেকে দূরে সরে যাবে ইবাদত্বের প্রতি গুরুত্ব না দিয়ে খাবারে গুরুত্ব দিবে এটা গ্রহণযোগ্য নয় ইসলামে প্রিয় দর্শক তাই তো আমরা বলি যে আমাদের ইফতারের যে দস্তর খান কিংবা সাহুরের বা সাহারির যে দস্তর খান সেখানে রাসুল সাল্লাহ আসাল্লামের দস্তরখানে কি ছিল তার সাথে আমাদের একটু মিল রাখা প্রয়োজন আমরা পুষ্টিকর খাবার খাবো বাট গুরুপাক খাবার খাবো না গুরুপাক খাবার তৈরিও করব না আমরা লঘুপাক যাতে খেলে খুব দ্রুত হজম হয় সেরকম খাবার খাবো সাহারিতে হয়তো আমরা যেমন শুকনো খাবার খেতে পারি খেজুর কিংবা রুটি যাতে দিনে অনেকক্ষণ থাকে এবং আমাদের স্ট্রেংথ থাকে কিন্তু যদি আপনি অতিমাত্রায় ভাত খান কিংবা এই জাতীয় স্বেচ্ছার জাতীয় খাবার নেন তাহলে সাহারিটা ভারী হয়ে যাবে আবার অন্যদিকে সেটা মানে দীর্ঘক্ষণ তার পুষ্টি থাকবে না অনেক সময় অতিমাত্রায় এই ধরনের খাদ্য গ্রহণের কারণে আসলে সিয়ামের মাধ্যমে আমরা যে উপকারটা পেতাম যেমন ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকা ডায়াবেটিস কন্ট্রোলে থাকা সেই জিনিসগুলো ব্যাহত হতে পারে অতএব আসুন আমরা যতটুকু প্রয়োজনীয় ততটুকু খাবার গ্রহণ করি ততটুকু খাবার প্রস্তুত করি বাকি দিবসের অধিকাংশ সময়টা আমরা ইবাদতে ব্যয় করি আমরা আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা আমাদের গৃহস্থালীতে যে সমস্ত ছোট সন্তানরা রয়েছে তারা মিলে সবাই মিলে আমরা একটু একসাথে কোরআন পড়ি কিছু অধ্যয়ন করি ফেখের কিছু আহকাম আমরা আলোচনা করি সিয়ামের বেশ কিছু বিধি বিধান আমরা জেনে নেই আমরা একসাথে সকাল সৌন্দর্য আধকারগুলো পড়ি দিনের বিষয়গুলো একটু যাচাই বাছাই করে দেখি আমাদের দিনের যে মৌলিক জ্ঞানের ক্ষেত্রে ঘাটতি আছে সেগুলো গ্রহণ করি ইত্যাদি এভাবে যদি প্রত্যেক ফ্যামিলি সজাগ হয় তাহলে দেখা যাবে যে ইবাদতটা তাদের মেন ফোকাস থাকবে খাবারটাও তাদের নষ্ট হবে না অর্থাৎ খাবারটাও তারা গ্রহণ করতে পারবে সঠিক রূপে ব্যালেন্স ডায়েট তারা নিতে পারবে কোনো অসুবিধা নেই এবং এর মধ্য দিয়ে রমাদানের এই যে সুন্দর প্ল্যান এই যে সুন্দর ডিসিপ্লিন এর মধ্য দিয়ে আমরা একটা সুন্দর জীবনের ট্রেনিং নিতে পারবো যাতে রমাদান পরবর্তী জীবনটা আমাদের ইমানে আমলে তাকোয়ায় এখলাসে আখলাকে সুন্দর হয়ে ওঠে আসুন অতিমাত্রায় ভরিভোজন না করে আমরা সুষম খাদ্য গ্রহণ করি এবং ব্যাপকভাবে ইবাদতের মধ্যে নিজেদেরকে মগ্ন রাখি আল্লাহর নৈকট্য প্রাপ্ত আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন হাদাসাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবীনা মোহাম্মদ ওয়া আলা আলিহি ও আসহাবিহি اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته